আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আমি খুবই আশ্চর্য হয়েছি এবং কি আমার মধ্যেও একটু কৌতূহল জন্মেছে। আজকে আমি অনেকগুলো ছবি সার্চ করছিলাম, যদি আমাদের দর্শকদের মধ্যে কেউ এই ধরনের ছবিগুলো পেয়ে থাকেন আমাদেরকে একটু জানাবেন। দর্শক, এই বিশ্বকাপ ঘিরে আমরা যেই পছন্দের একটা বিষয় ছিল যে বিশ্বকাপে ডক্টর জাকির নায়েককে কাতার সরকার আমন্ত্রণ করেছে, এমন খবর কিন্তু কাতারের গণমাধ্যম থেকেও আসছিল, আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে। বাট এই খবরটা আসার পরে এখন মনে হচ্ছে কাতারের আজকের বক্তব্য শুই না, যেটা কি কোনো ষড়যন্ত্র নাকি কাতারের কোনো কৌশল নাকি ভারতের বিজেপির এই মন্ত্রীর কথাকে কভার করার জন্য কাতার কোনো কৌশল অবলম্বন করলো, নাকি কাতার সরকার সত্যি বলছে। যদি কাতার সরকার সত্যি বলে থাকে তাহলে তো এটা আসলে একটা ফ্রডগিরি হয়ে গেল জাকির নায়েকের সাথে। দর্শক, আপনারা অনেকেই জানেন যে জাকির নায়েক এই কাতার বিশ্বকাপে লেকচার দিবেন, কিন্তু খেলা কিন্তু তিন চার দিন চলতেছে, বাট জাকির নায়েকের লেকচার এখন আমরা শুনতে পারি নাই। সেইখান থেকেই এই প্রশ্নটার বিষয় আসছে, তাহলে কি সত্যি জাকির নায়েক কাতার গেছেন নাকি কাতারের বক্তব্যই সঠিক, আমি এখনও ক্লিয়ার না। আমরা দেখি মূল ফোকাসটা কি। জাকির নায়েককে বিশ্বকাপ দেখতে আমন্ত্রণ জানায়নি কাতার। জি হ্যাঁ, আপনি সঠিক কথাই শুনছেন, এটা আজকে বাংলাদেশের গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যমে ফলাও করে ছাপা হয়েছে এই খবরটা। কূটনৈতিক মাধ্যমে কাতার ভারতকে জানিয়েছে যে জাকির নায়েক কাতারে গিয়ে থাকলে তা তিনি করেছেন নিজের উদ্যোগেই, সরকারিভাবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এখন নিজের উদ্যোগে যাওয়ার সরকারি উদ্যোগে যাওয়া আকাশ পাতাল পার্থক্য। নিজের উদ্যোগে গেলে তিনি ওইখানে গিয়ে অনেক কিছু করতে পারবেন না, স্পিচ দিতে পারবেন না, অনেক রকম বিধিনিষেধ থাকবে। বাট যদি কাতার সরকার নিত তাহলে বিষয়টা ছিল অন্যরকম, যেমনটা আমরা গণমাধ্যমে দেখছিলাম। জাকির নায়েককে কাতার আমন্ত্রণ জানিয়েছে এবং বিশ্বকাপ চলাকালে সেই দেশের বেশ কয়েকটি স্থানে তিনি ধর্ম সংক্রান্ত ভাষণ দেবেন, এমন খবর কাতারেরই সংবাদ মাধ্যম আল আরাবিয়া নিউজ জানিয়েছিল। তাদের সেই খবরের সূত্র ছিল রাষ্ট্রনিয়ন্ত্রিত স্পোর্টস চ্যানেল আল কাস, আর সেই খবর প্রচারিত হয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি ভারতে, কারণ ভারতের জাকির নায়েক নিয়া অ্যালার্জি আছে তাও বিজেপির। দর্শক, সেই খবর প্রচারিত হবার পর ভারত আনুষ্ঠানিকভাবে কাতারের কাছে এটার সত্যতা জানতে চেয়েছে। কাতারকে একথাও ভারত জানিয়েছিল যে জাকির নায়েক যদি সেই অনুষ্ঠানে দাওয়াত পান তাহলে ভারত কোনো প্রতিনিধি পাঠাবে না। এরপরে আমিও একটু খোঁজখবর করে বা আমার মনে হলো কোথাও না কোথাও বিশ্বকাপের কোনো ইভেন্টে আমরা কিন্তু জাকির নায়েকের কোনো ফুটেজ দেখতে পাই নাই, একটা জাস্ট ছবির উপরেই বলা হচ্ছে, তাও ছবিটা ততটা ক্লিয়ার না, আর এখন পর্যন্ত কোনো বক্তব্য কিন্তু আসে নাই। সরকারি সূত্রের খবর, কাতার তারপরেই কূটনৈতিক মাধ্যমে জাকির নায়েককে আমন্ত্রণ না জানানোর কথা ভারতকে জানিয়েছিল। উদ্বোধনী আসরে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। 20 নভেম্বর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে পরের দিন উপরাষ্ট্রপতি দেশে ফিরে আসেন। সরকারি সূত্রের খবর, জাকির নায়েককে সেদিন মাননীয় অতিথিদের জন্য নির্ধারিত জায়গায় দেখা যায়নি, স্টেডিয়ামের অন্যত্র তার উপস্থিতির কথা কেউ জানে না। এটা কিন্তু অনেকটা বাস্তব যে ওনার সম্পর্কে কোনো ছবি ফুটেজ স্পিচ কিন্তু আসছে না। অনেক ইউটিউব চ্যানেল পুরানা লেকচার, এগুলো কাতারের লেকচার বলে চালাই দিচ্ছে, এগুলোতে আপনারা বিভ্রান্ত হবেন না। কাতারে জাকির নায়েকের যাওয়ার খবরটি প্রকাশ্যে এসেছে গোয়ার বিজেপি নেতা এবং মুখপাত্র সেভিও রড্রিগেসের দাবি জানাজানি হওয়ায়। গত মঙ্গলবার তিনি কেন্দ্রীয় সরকার, ভারতের ফুটবল ফেডারেশন এবং সাধারণ ফুটবল প্রিয় মানুষের উদ্দেশ্যে বলেছেন, কাতার জাকির নায়েককে বিশ্বকাপ ফুটবল দেখতে আমন্ত্রণ জানিয়েছে, এই কারণে ভারতের উচিত এই বিশ্বকাপ বয়কট করা। গোটা পৃথিবী যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে, এটা বলে তার চোখে জাকির নায়েক অপরাধী। এরপরে বিজেপি নেতার এই দাবির পরপরই কাতারের রাজধানী দোহা থেকে সংবাদ সংস্থা জানায়, জাকির নায়েকের উপস্থিতি নিয়ে কাতার তার অভিমত আগেই ভারতকে জানিয়েছে। ভারতকে কাতার একথাও বলেছে, জাকির নায়েককে আমন্ত্রণ জানানোর মতন ভুল খবর তৃতীয় কোনো মহল থেকে ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে যাতে কাতার ভারত সম্পর্ক নষ্ট হয়। আমি বিষয়টা বুঝলামই না। এখন আচ্ছা, যারা আমাকে দেখছেন একটু কনফার্ম করবেন যে জাকির নায়েকের ছবি বা স্পিচ আসলে আছে কিনা। আমি যতটুকু দেখছি নাই, তার মানে এই খবরটা কাতারের যে গণমাধ্যম তারা ছাপাইছিল, আর এখান থেকে হয়তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। জাকির নায়েক সম্ভবত কাতার গেলেও তিনি কোথাও স্পিচ দিচ্ছেন না, বা কাতার যা গেছেন কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। তো দেখা যাক আসলে কি হয় না হয়। বাট এটা তো আমার একটু মন খারাপ হলো যে কেন কাতার আসলে এই কাজটা করলো, আমি সেটা আসলে জানি না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।